মর্নিং বন্ধুরা, সুন্দর একটা ফুল দিয়ে আজকে দিনের ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, ওর বাইকটা সারাতে এসছে। তো বাইকটা নিয়ে কাজে যাবে তো অসুবিধা হচ্ছিল, তাই সারাতে নিয়ে গেছে। আর দেখো, ওর কাটারিতে হাত কেটে গেছে। তো দেখাচ্ছে, দেখো তো দেখো, হাতটা অনেকটা চোট হয়েছে। আর তারপর দেখো, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো ও এখন খেলছে ব্যাট নিয়ে। তো ওই ব্যাটটা দিয়ে ও এখন আমাকে মারবে। আর তো ও স্নান টান কমপ্লিট, তো আজকে থেকে তো নাইট, তাই আজকে কোনো ডিউটি এখনও যায়নি, রাতে যাবে। আর একটু ছেলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করছে। আর স্নান আমার ছেলের হয়ে গেছে, ও ওই সবে করলো। ও এখন ব্যাট দিয়ে আমাকে মারছে। তারপরে দুপুরে আমরা খেতে বসে পড়েছি, মাছের ঝাল আর একটা চচ্চড়ি হয়েছিল আর একটা ভাতে। তো এই দিয়ে আজকে দুপুরের খাই দাইটা সারলাম, খেতে বসছি। দেখো ও আমাকে বকবক করে খালি রাগাচ্ছে। আর তারপরেই দেখো, খাওয়া দাওয়ার পরেই দেখি আইসক্রিম ওলা আসছিল। তো ওকে বললাম একটা আইসক্রিম কিনে দাও, তো ও দুটো আইসক্রিম কিনেছিল। আমাকে জিজ্ঞাসা করছিল কটা নেবে, তো যেহেতু দুজন ছিলাম তাই দুটোই বললাম। আমার ছেলেও ছিল, ওকে তো একটা দিয়ে দেওয়া যায় না, আর তাই আমাদের থেকেই খেয়েছে। ও এখন আইসক্রিমটাকে এইভাবে খাবে, দেখো কীরকম টেস্ট। ওকে আমি জানাতে বলেছি, তো ওটাই ও জানাচ্ছে। তারপরে বাড়িতে বিভল কাকু চলে এসছে। তো আমাদের বাড়ির মোটরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই সারাচ্ছিল। এখন সারাইয়ের কাজ চলছে। তারপরে চলে এসছে বিকেলবেলা ছাদে, ও মনমরা হয়ে বসে আছে কেন জানি না। তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো প্রথমে বুঝতেও পারেনি কী করছো, জিজ্ঞাসা করেছি বলে বলছি আকাশ দেখছি, বাতাস দেখছি, হাওয়া খাচ্ছি, সব মানে বলে যাচ্ছে। তো বিকেলবেলাটা তো একটু ফুরফুরে হাওয়া দেয়, মেজাজটা ঠান্ডা হয়, ভালো লাগে বেশ সাথে বসে থাকতে। তো যেহেতু আজকে নাইট ডিউটি, তাই ও একটু বসেছিল। বি শিফট হলে থাকতে পারে না, এ শিফটে থাকে। আর গাছের আমগুলো দেখো, এখনও আমগুলোর দিকে দেখে লোভ লাগছে, খালি মনে হচ্ছে আমগুলো পেরে খাই। আর কিছুদিন পর ওই আম গাছে আর একটাও আম থাকবে না, জ্যৈষ্ঠ মাসটা চলে গেলে প্রত্যেক আম গাছেই। তারপরে আকাশটি একটু একটু মেঘ করছিল, ভাবলাম বৃষ্টি হবে বা ঝোড়ো হাওয়া দেবে, তো কোনোটাই হয়নি, কিন্তু একটু মেঘ করেছিল। তারপরে সন্ধে নেমে গেল, তো সন্ধেটা আমি দিয়ে নিচ্ছিলাম। ছেলে গিয়েছিল একটু দাদুর সঙ্গে ঘুরতে, তো এখন সন্ধ্যেবেলা। তো আমি ছাদে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম, তো ও আমার কাছেই ছিল, ওই ক্যামেরাটা ধরেছিল। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তারপরে গোপালকে একটু বাতাস করে দিলাম যে আমি রোজগার করি, তাই করলাম। তারপরে চলে এসেছি ঘরে, আর ঘরের দেবতাগুলোকে একটু ধূপ দেখালাম। আর তো বাপের বাড়ি যাব কালকে, তাই একটু গোছ গাছ চলছিল, তো গোছাচ্ছিলাম। দেখলাম মোটামুটি গোছানো হয়ে গেছে, তো দেখলাম যে সব ঠিকঠাক নিয়েছি কি না। তো ওকে বলছিলাম দেখো আমি গুছিয়ে নিয়েছি, তো বললাম চলো আমি রেডি হয়ে গেছি।
তারপরে দেখো তো আমার ছেলে কি পরে যাবে সেটা বার করেছিলাম। ওর বাবা তো জানতো না কি জামা পরে যাবে, তাই ওর বাবাকে দেখাচ্ছিলাম তো জামাটা কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। আর আমিও এই জামাটা নতুন কিনেছিলাম, আমিও এটা পরবো, তোকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। তো হাসছিলাম, ও সবই ভালো বলছিলো, বলে আর এটা আমাদের বিয়ের ফটো। টাটা, গুড নাইট।